ওয়েলকাম ভিউয়ার্স, প্রিয় ভিউয়ারগণ, আজকে বয়া M1 এর গোপন ও একটি অন্যরকম টিপস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, যে টিপসটি আপনাদের নয়েজ রিমুভ করতে খুব কাজে আসবে। চলুন প্রথমে আমরা বয়া BOYA M1 মাইক্রোফোনটি আনপ্যাক করে ফেলি। প্রথমে একটি সুন্দর ব্যাগ এখানে দেখা যাচ্ছে, যে ব্যাগটি আপনার এই বয়া মাইক্রোফোনটি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য সুরক্ষা সহকারে প্রোটেকশন দিয়ে থাকবে। এছাড়াও এই প্যাকেটটির মধ্যে আর কি কি আছে আমরা একটু দেখে নিই। এছাড়াও এখানে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল, আরেকটি রয়েছে ওয়ারেন্টি কার্ড। বয়ার অনেকগুলি প্রোডাক্ট মার্কেটে পাওয়া যায়, যেটি অরিজিনাল প্রোডাক্ট সেটির এই ওয়ারেন্টি কার্ডটি 2 পেজের হয়ে থাকে, অর্থাৎ 4 পৃষ্ঠার, এবং যেটি ডুপ্লিকেট বয়া সেটি 1 পেজের অর্থাৎ 2 পৃষ্ঠার হয়ে থাকে। এটি হচ্ছে ওয়ারেন্টি কার্ড। এরপর আমরা ব্যাগ থেকে আনপ্যাক করি কি কি আছে। ওয়াও, অনেক লম্বা একটি কেবল আছে, যে কেবলটির মাধ্যমে অনেক দূর থেকে আপনারা লাইভ ভিডিও বা ভয়েস দিতে পারবেন। এই প্রোডাক্টের হেলথটি ভালো রাখার জন্য একটি মেডিসিন দেওয়া আছে। এছাড়াও এখানে একটি পিন দেওয়া আছে, যেটি দিয়ে এমপ্লিফায়ারে ইউজ করতে পারবেন এই বয়া BOYA M1 ডিভাইসটি। এখন দেখাবো কিভাবে আপনারা এই নয়েজ রিমুভ করে খুব সহজে কথা বলতে পারেন। নয়েজ রিমুভ করে কথা বলার জন্য খুবই ছোট্ট একটি টিপস আছে, আমি অলরেডি সেটি এখানে সেট আপ করে রেখেছি। আমি নয়েজ রিমুভার ফোনটি ওপেন করে দেখাচ্ছি। দেখুন, এই ফোনটির নিচে আমি একটি সুন্দর পলিব্যাগ দিয়ে এই মাইক্রোফোনের মুখটি আবদ্ধ করেছি, যাতে করে বাইরের নয়েজগুলো এখানে আসবে না। এখানে পলিব্যাগে একটি সুন্দরভাবে সেট আপ করে দিয়ে এই ক্লিপ দিয়ে আটকে দিয়েছি। দেওয়ার পরে এখানে এই ফোনটি লাগিয়ে দেবো। এখন এখানে নয়েজ খুবই কম ধরবে, যেখানে নয়েজ সহজেই আসবে না। আবার আপনারা যেখানে একেবারে নয়েজ নাই, নয়েজ ছাড়াই আপনারা কথা বলেন, যেখানে ভিডিও মেকিং করেন, সাউন্ড মেকিং করেন, সেখানে আবার এই ফোনটি সহকারে এই যে পলিব্যাগটি দিয়েছি, পলিব্যাগটি তো রিমুভ করবেন এবং সঙ্গে ফোনটিও রিমুভ করবেন, সেখানে আপনার সাউন্ডটি আরও অনেক ক্লিয়ার হবে। আর এই পলিব্যাগটি লাগার পরে এই ফোনটি যখন লাগাই দেবেন, যেখানে নয়েজিং পরিবেশ থাকে, নয়েজিং পরিবেশের মধ্যে আপনারা ভিডিও রেকর্ডিং বা সাউন্ড রেকর্ডিং করেন, সেখানে এইভাবে ইউজ করবেন, পলিব্যাগ লাগায় এবং তার উপরে এই ফোনটি ইউজ করে। চলুন, আর নতুন করে বয়ার দেখানোর কিছু নেই, বয়া নিয়ে অনেক ভিডিও নেটে রয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন। আমার কাছে মনে হয়েছিল যে এটি একটি গুরুত্বপূর্ণ টিপস, তাই আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। গুড বাই, দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে।